আলাইকুম, আমি দিলারা খান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা। আজ আমি ক্লাস নিচ্ছি প্লেয়ের ইংরেজি। আমি আজকে ক্লাস নিব প্লেয়ের ইংরেজি। আমরা সেকেন্ড সেমিস্টারে ওয়ার্ড মিনিং শেষ করেছিলাম টি পর্যন্ত। তো আমরা আমাদের ফাইনাল সেমিস্টারের জন্য, মানে থার্ড সেমিস্টারের জন্য শুরু করতে যাচ্ছি ইউ থেকে। আমি একটা শিক্ষার্থীদের জন্য শেখাবো ওয়ার্ড মেকিং। ওয়ার্ড অর্থ শব্দ, মেকিং অর্থ তৈরিকরণ বা বানানো। আজকে আমরা ওয়ার্ড মেকিং শিখব, আমরা শিখব শব্দ তৈরিকরণ। চলো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে যে আমি লেটারটা নিয়েছি সেটা হচ্ছে ইউ। ইউ দিয়ে কি হতে পারে? ইউ ফর আপ, ইউ ফর আপ। আপ অর্থ ওপরে, আপ অর্থ কি হবে? ওপরে। আপ, ইউ ফর আপ। আপের স্পেল আমরা করবো ইউপি আপ, ইউপি আপ। আপ অর্থ ওপরে, তোমরা আমার সাথে বলবে আপ অর্থ ওপরে। আমরা ইউ দিয়ে শিখছি ইউ ফর আপ, আপ অর্থ ওপরে। এবার আমরা নেক্সট লেটারে চলে যাচ্ছি। নেক্সট লেটারটা হচ্ছে ভি। নেক্সট লেটারটা হচ্ছে ভি। ভি দিয়ে কি হয় দেখি চলো। ভি ফর ভ্যান, ভি ফর ভ্যান। ভ্যান অর্থ মালগাড়ি। আমরা তো কম বেশি সবাই ভ্যান দেখেছি। তোমরা ভ্যান দেখেছো না? ভ্যানে কি করে? মারামাল টানে। কি করে? মারামাল টানে। এর জন্য ভ্যান অর্থ মালগাড়ি, ভ্যান অর্থ মালগাড়ি। ভি ফর ভ্যান, ভি ফর ভ্যান। ভ্যান অর্থ মালগাড়ি, ভ্যান অর্থ মালগাড়ি। এবার আমরা ভ্যানকে স্পেল করবো ভি এ এন। সবাই আমার সাথে বলবে ভি এ এন, ভ্যান। ভ্যান অর্থ মালগাড়ি। এবার আমরা নেক্সট লেটারে যাচ্ছি। নেক্সট লেটারটা হচ্ছে ডাব্লিউ। নেক্সট লেটারটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ফর ওয়াক্স, ডাব্লিউ ফর ওয়াক্স। ওয়াক্স অর্থ মো, ওয়াক্স অর্থ মো। ওয়াক্স কোনটা? মো। মো কি করি আমরা? যখন আমাদের বাসায় বিদ্যুৎ না থাকে বা কারেন্ট চলে যায় তখন আমরা মোম জ্বালিয়ে ঘর আলোকিত করি, সেই মোমটা হচ্ছে ওয়াক্স। তাহলে ওয়াক্স অর্থ কি বলো? মো। ডাব্লিউ ফর ওয়াক্স, ওয়াক্স অর্থ মো। এবার আমরা ওয়াক্সের স্পেলটা করব ডাব্লিউ এ এক্স, ওয়াক্স। ডাব্লিউ এ এক্স, ওয়াক্স। ওয়াক্স অর্থ মো। এর পরের লেটার কোনটা? এক্স। এর পরের লেটার হচ্ছে এক্স। এক্স দিয়ে কী হবে দেখি? এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে। এক্স রে অর্থ রঞ্জন রশ্মি। এক্স রে অর্থ কী? রঞ্জন রশ্মি। আমাদের যখন অসুস্থ হই ডাক্তার আমাদের কী করে? এক্স রে করায়, শুনেছ না? তখন এরকম একটা রিপোর্টের মতো আসে যেখানে আমরা আমাদের হাড়গুলো দেখতে পাই, সেই এক্স রে হচ্ছে এটা, এক্স ফর এক্স রে। সবাই বলবে এক্স ফর এক্স রে। এক্স রে অর্থ রঞ্জন রশ্মি, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি। এবার এক্স রে আমরা স্পেল করব এক্স আর এ ওয়াই রে, এক্স আর এ ওয়াই রে, এক্স ফর এক্স রে। এবার আমরা নেক্সট লেটারে যাচ্ছি ওয়াই। ওয়াই ফর ইয়াক, ওয়াই ফর ইয়াক। ইয়াক অর্থ চামড়ি গায়, ইয়াক অর্থ চামড়ি গায়। ইয়াক অর্থ কি বলতে সবাই? চামড়ি গায়। ওয়াই ফর কি হবে? ইয়াক। ইয়াক স্পে করবো আমরা ওয়াই এ কে, ইয়াক। ওয়াই এ কে, ইয়াক। ওয়াই এ কে, ইয়াক। ইয়াক অর্থ চামড়ি গায়। এবার আমরা নেক্সট লেটারে যাচ্ছি জেড। জেড ফর জু, জেড ফর জু। সবাই বলবে জেড ফর জু। জু অর্থ চিড়িয়াখানা। জু অর্থ কি? চিড়িয়াখানা, যেখানে পশু পাখি রাখা হয়। আমরা চিড়িয়াখানা দেখেছি না সবার? যেখানে অনেক পশু পাখি, বাঘ, হাতি, ভালু, ঘোড়া, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, সেই জায়গাটাকে বলে জু। ইংরেজিতে বলে জু, বাংলায় চিড়িয়াখানা। জেড ফর জু। জুয়ের স্পেলিংটা কি হবে? জেড ডাবল ও জু, জেড ডাবল ও জু। তাহলে আমরা আরেকবার বলবো ইউ ফর আপ, ইউ ফর আপ। ভি ফর ভ্যান, ভি ফর ভ্যান। ডাব্লিউ ফর ওয়াক্স, ডাব্লিউ ফর ওয়াক্স। এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে। ওয়াই ফর ইয়াক,
Y for yak. Z for zoo. Z for zoo. Shubhriyo shikharthi. Aajke amader third English second semester, third semester er classer word making ei porjontoi chilo. Ami aaj tomader je je poragulo dekhalam tumra nijera khatay tulbe ebong HW kore amaderke comment box e dekhabe. Ami shobar khata check korbo dekho ke koto sundor kore likhte pareche. তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, সবাই বাসায় থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম।